Men এক এক হেঙ্কা আপুনি একটা রুলস টানো না নাই রুলস দুবাই দিন খাব তাকে নৌকো পাইছা তোর পার্লামেন্ট পাস খাই পাইছা খাই নাই আব বড় এইটাব ইলেকশন মুহূর্তে আপুনি তিনি সারা ভারতবর্ষ হব রিয়াকশন হেঙ্কা ইলেকশন কমিশন থানি কমপ্লেন কমপ্লেন রেজাল্ট তাবু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু তোমার সময় এই সমস্ত সরকারি আইন কানুন চালু খাইয়াবো কোড অফ কন্ডাক্ট বাইরে আমি সেই অনেক জায়গা অল ইন্ডিয়া লেভেল বেসিস এখনো এখন সরকারকে তো বাই দেওয়া হয়েছে এখন ওরকম কোন খুলে এখন আইন কানুন না নিয়ে ফান্ডে ফান্ড সারা ভারতবর্ষ ইলেকশন চলছে কেমন মধ্যে বরাবর একদম চালু খাইন বাকি নাই অর্ডার গাঁ অর্ডার পার্ট হিসাবে ন কোনো কোনো জায়গা নেই যে সমস্ত রাজ্য সরকার তোমার আমার ওকে বেরিয়ে আসে মুখে তো যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আর জায়গা হুঙ্কে তো বিজেপি শাসিত রাজ্য হুঙ্কার বড় জোর জবরদস্ত এখানে চালু মাখে তো যে মানে হুঙ্কার আবার তার বড় সহ 2000 এত বিশেষ 2013 14 নিয়ে ডিসেম্বর পর্যন্ত যারা পাই নাই 5টা রাজ্য বাংলা পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে বোধহয় বার্মা মায়ানমার এই চারটা দেশ জায়গাও ভারত হিন্দু বসবাসকারী হিন্দুর যদি কোনো ধর্মীয় কারণে বড় বং হে ইন্ডিয়া ফাইনে বংন সিটিজেনশিপ নাই আপনি আপনি আর রূপ অনেকগুলো যে বেড সাইড বা আপনি ডার্ক সাইড বা অনেকগুলো লোকপুর ভাগ নি খবর তো সাই না করি তা উনি নিজে ইমপ্লিকেশন ফাইন মেইন মেইন ত্রিপুরা নি অনি পরিপ্রেক্ষিতে ত্রিপুরাও কারণ যে বড় তাবো যে কিরিসিন বড় গির্জা কেমন আমরা নৌছি কারণ তামনি হিংকাই ত্রিপুরা রাজ্য তো একটা সত্য জায়গা তারা নর্থ ইস্ট নি সাতটা রাজ্যের মধ্যে ও ত্রিপুরা রাজ্য সব থেকে সুত তাও আগে 7 সিস্টার তাও তো 8 সিস্টার ও 8 সিস্টার জায়গা তো আইকনগত হবে ত্রিপুরা রাজ্য না হিংকাই সবচেয়ে চিকন জায়গা কিন্তু ওরও বরফ বাংমানি তার না রকম করে নেব না ওই যে এক গড় পর্দা বসবাস ডেন্সিটি যে পপুলেশন ডেন্সিটি ত্রিপুরা যে 350 বাইরে 350 জন প্রতি বর্গ কিলোমিটার 350 জন আম আসাম হোক আসাম বাই আসাম হোক 300 360 বা সেরকম একটি কিছু জায়গা মানে আসাম নি পরে না পশ্চিম ত্রিপুরা যে কাছে তো বরফ বাঙি তো সিএন ফলে হ্যাঁ তো দেবো বাং নাই গেছিল ত্রিপুরা যে তাই জায়গা তবু আর আপন মধ্যে যে পয়েন্ট তোমানি হেঁকাই বাকি অন্যর সাইড থাঙ্গিয়া নিনতাম কমার আইনি বিতর্ক সাহিত্য থাঙ্গি গুণ লাভ করি তাও ত্রিপুরা দিন পরিপ্রেক্ষিতে সারিয়ে নাই এখাই এই দৃশ্য যে লাগু উঙ্গিয়া উঙ্গিয়া মেশিন বড় রকাই আমন পাকসা বা সাইমিয়ান গুণ হয়তো বা আমি সিঙ্গা রান্না করি সেবাকে কিন্তু হাইপা না আবো ওয়ান কারণ ত্রিপুরা সার হোক বা সিন পাহাড় রয়েছে এখানে তো এডিসিন বাইরে তং খুবলে প্রথম এক নম্বর কম ওখানে এডিসিন বাইরে তং হুঁকাই এডিসিন বাইরে তোমার আজ আগে তো সে লাগুম নাই গার তো ওয়াসান দায়মা নাই ফার্স্ট দুই নম্বর হুঁকাই ইভেন এডিসিন মধ্যে যদি প্রথম কেন এডিসিন বউ বুকনি নিশিম না খাজের রাখুন জায়গা বাকি ব যোগ এডিসিন খাওয়া মুখ খাওয়া সেই সিম খাইলে মানে কিন্তু আবো আর জায়গা বিভিন্ন সময় বিভিন্ন কারণে চেন চেন বাকি এডিসিন জায়গা হান তোমার তাও এডিসিন জায়গা যেমন জম্পু জেলার রঘুরাম দিন এসডিও অফিস এসডিএম
পুলিশ অফিসার টিএসআর কেমনি যা করে নাই আর জায়গায় গানে কিন্তু তারা বেশিরভাগ না খাতাই বেশিরভাগ তো খালি তঙ্ক এডিশন জায়গা সেগে নেই নাই আবার তো কেমন হিসাব করি আর জায়গার কাছে ডম্পু জেলা বাজার গানা খাই নেই কথার কথা দক্ষিণে অমুক নদী পশ্চিমে হাই আমাকে বাউন্ডারি খাতায় জায়গা গরিব নেই পঞ্চায়েত অনেক পঞ্চায়েত বেতাই এডিসি ভিলেজ মোখানে আলাদা আলাদা কিন্তু আবু বাই ফানুসে তাও এডিসি ভিলেজ এঁকে যেরকম বিদেশি ভিলেজ হ্যাঁ এডিসি ভিলেজে তো শুধু প্রশাসনিক ইউনিট হিসাবে যে যে প্রধান আসন মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান এলাকা মেম্বার এলাকা কিন্তু বঙ্গা গানা বঙ্গা এলাকা যেখানে বড় টঙ্গ পাড়া টঙ্গ সিম সেন ও এডিসি ভিলেজ কিন্তু এডিসি ভিলেজ নিতো পাড়ানি বাইরে বো এমএল চেয়ারম্যান জায়গা চেয়ারম্যান এরিয়ান বাইরে বো তো বরং টঙ্গান পাহাড় টঙ্গান আ জায়গা আগে এডিসি টঙ্গান গাব তাও আ জায়গা দেখা যে ও আপন প্রথম প্রশ্ন ও এডিসি যেহেতু ও এডিসি বলছে ঠিক মতে মেকানিজম এবং বাউন্ডারি রক ঠিক মতে তারপরে নম্বর ত্রিপুরা এডিসি এলাকা কোনো ইনার লাইন পারমিট কোনো চালু করি যেখানে চতুর্দিকে ব্যাংক খোলা চারিদিকে কোন বাউন্ডারি গুলো যেখানে যেখানে ইচ্ছে থাকবেন যেখানে ইচ্ছে থাকবেন কেউ আসুক হ্যাঁ অমন আসন এডিসি এলাকাটা এডিসি এলাকা যে আসার সরকারি বড় কাগজ পত্র আরে না এটা তো আগে আসলে এখন নাই বড় আসলে দাম খাই যে সিম্পল কথাই ভাই যে এডিসি এলাকাও বিল লাগুংলা কক সামানি আবো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে কিন্তু আবো অনেক সময়ও আবু আবার সিম সিং প্রোটেকশন বাংলা করে তারপর দিয়ে এই হলো বাস্তব পরিস্থিতি অবনীর সঙ্গে এতে কেসা যে প্রশ্ন করবে সিএকে তো যে সামানি সিএকে জানাবো যে পাঁচটা রাজ্য থেকে পাঁচটা দেশ গাওব ২০১৩ নিয়ে ডিসেম্বর পর্যন্ত যারা ফেলে বর্ণ এইলা আইন কিন্তু আইন প্রশ্ন খেতাবো আপনার আগে ফাইতমের দরকার নাই বরং সাবন সাবন কেন আপনাকে বহু কিছু তো দরখাস্ত খেয়ে যারা কেতাল খেয়ে বলছে দরখাস্ত খেয়ে নামলে আঙার হাইন থেকে হাইন থেকে না কেবল প্রমাণ দিই বরং প্রমাণ দিই অবশ্য বরং মানে আমি তো ঠিক আছে কিন্তু কিন্তু আপন আগে যে ২০১৭ আগে যারা পাইতে হয় আপন হাজার হাজার লাখ লাখ বরক পাইত ত্রিপুরা মানে নাই নাই অলমোস্ট নিয়ারলি ২ লাখ বা আড়াই লাখের মতো সেরকম অলরেডি ন ইলিগেল মাইগ্রেন্ট সরকার বা ইন্ডিয়া সরকার আপনার কোনো যত্ন বানিয়ে বড় যারা ফাইতো নাই ইলিগেল মাইগ্রেন্ট ফাইতো নাই রমইনে বলুন কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প নেই কোনো একটা আইনি নন সিটিজেন এমন জায়গা কোনো একটা এরিয়া কোনো খাজা করি তাও বুড়ো কোন একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল দশ বছর হাজার বসিম হ্যাঁ বসিম বুঝলে চাইছো লাখ লাখ বড় হাকে পাই আসুন তামনি ত্রিপুরা রেশন কার্ড
ইভেন ইলেকশনে ইলেকট্রাল রুল এবং এটাই তো নাই জায়গার সম্পত্তি না খুব টান তো হয়নি বড় অলরেডি সিটিজেন বলতে বাকি বড় রেজিস্টার খাইন তাই বড় টোন মা আমি কিন্তু প্র্যাকটিক্যাল নাই দিই ওই ইভেন তাবো যে তাও চালু খাইছে বড় দরখাস্ত আহ্বান করি ওখানে ওই দরখাস্ত আমি করে তাও যারা যারা এম থাকে আর দরখাস্ত খাইনি কত কম সেন না হ্যাঁ সে নমুসু ইয়ে বড় আবন সাবো আর আইন মোতাবেক সাবো যে সিটিজেনশিপ খাইনে যারা অমুক খাইনে এঁকে বলো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খাই নাই রেজিস্ট্রেশন খাইমেন পরে হাই বলো অ্যাপ্লিকেশন দিয়ে নেয় তাহলে বলো এবং যে ডকুমেন্ট কাগজপত্র জমি নেয় এবং নাই নিয়ে বলো সিটিজেন সার্টিফিকেট করে নেয় ইন্ডিয়ান নিয়ে বলো ইন্ডিয়ান লাগে ওকে আগে কোক সার্ভিস কিন্তু এই যে 10 বছর আগে 15 বছর আগে 3 বছর আগে 4 বছর আগে 5 বছর আগে যারা পাইছে বলেরও আসলে কিন্তু আমি যখন আগে খাই উচিত 10 বছর আগে বড় 10,000 বড় 10 লাখ বড় বরং আইন তেমনি বিদেশ বড় রক ইলিগেল বড় রক ইলিগেল মাইগ্রেন্ট বড় রম রম আইন ঘুষ ব্যাগ খাই তারপর খাইয়া নেই সিঁড়ি সিঁড়ি তো হয়েছে হ্যাঁ উল্টা তাও শুরু কালকে খাইছে বগ্ন ভরে নাই বগ্ন গেল বগ্ন ভরে নাই তার মানে নেন অলরেডি সিউয়া খাই নয় সে নেন বড় রক সুযোগ বুঝি সে নাম হয় কেমন খাইছে হ্যাঁ তাও খাই 10 লাখ 15 লাখ বড় কথাই কথাই আগে সিম ফাই আসুক তখন আপনাকে নিন খেয়াল থেকে তা বল যে 5 জনা 10 জনা বড় খাই অন্য দশে আইন মেকে লিগালাইজ করে নিন বরং লগিব বরং লগিব বরং লিগালাইজ করে নিন অবশ্যই অবশ্যই বুদ্ধি বলে বং সিএ হেনে নারেক নাম্বার সে বুদ্ধি খেয়ে নিন তিন দল তিন বড় লোক তিন বড় আপনার একমাত্র খাই আইনের নাসিকি জঙ্গলিয়ে সরকারের নাসিকি নিয়ে আপনি গ্রামে গঞ্জে এখানে যে যে পারা পারা তো কারণ দিন পারা কেন সব হয়তো সরকার নাচু থাকবে না হয় নাম করে বড় তো বং উদ্দেশ্য আলকা নিন উদ্দেশ্য আলকা বলে বড় তো বড় রো ওয়াসা টঙ্গি বা বং তাম ক্ষতি বং কোনো ক্ষতি করে লাভ করি ডিউটি নি সাপেক্ষে ডিউটি নি সেকে মানে ডিউটি যদ খাই না খাই নিয়ে পেয়ে না কিন্তু নিন তো অসুবিধা বলে নিতে সাপং ফাপং বড় বই মাতলে গানা তামাই বলে আমি বরং চাই সরকারি বড় অনুসাই নিনি দায়িত্ব তো বেশি ভালো করবে পাবলিক পাবলিক নিব পাবলিক বলতে পাবলিক বলতে তো ওয়ান জিবি কব দেখো কারণ সে তো একেবারে পিউরলি নন নন ট্রাইবেল বলে সে যারা ফেনি হিন্দু বাঙালি ফেনি বাঙালি একেবারে পরিষ্কার বসে সেটা ওয়াসা বাঙালি আর পাহাড়ি হিনান সে কোনো কে পাহাড়ি বাঙালি মেইন কক কিন্তু পাহাড়ি বাঙালি বাংলাদেশ শুধু হিন্দু বাংলাদেশি হিন্দু রক ফাই নাই আর তার চাল মাঝা খাই বড় খারি ফাই মানে বাংলাদেশের বড় রক দম লাগে বড় ফাই যা মানব আর থাকে বড় মশলার একটা কাগজ তুই ফাই অ্যাপ্লাই খাবি না আর কাগজ বড় মানে মামো না কারণ বল আর তো বর্ণ হিন্দু হলে হিন্দা বুঝলা আরও সাইলে যাক আরও সাইলে যাক আইনকে শুধু আইন ওয়ান যে কিন্তু কোন কক্ষ কারিগর থাকে তাই একেবারে জামাই আদর বৌনি বসলা ফাইতে সেই চাকরি নয় বসলা ফাই আমার নাম হ্যাঁ হ্যাঁ হাইসিং তোমাকে এটা বহু যে শুধু ইনকাম সিম না বাংলাদেশে অভিহিত দো ইন্ডিয়া অভিহিত দো আমি তো মানে না ওকে সিন বড় আইন যারা তুমি বড় বুঝো আমি আইন মতো হেঁকে তো খাই নিক কিন্তু বড় আইন খাই বড় বড় এলাও সে খাই গে খাইব মেয়ে এটা বড় বউ খাই উপেক্ষা করি না হয়তো বা ওকে সিনেমা নুমান করি যাবা ওকে ইভেন খাই মুসঙ্গ অত বড় আইন কাগজ করে কাগজ কিছু খাই না না কাগজ বড় মেয়ে না আমি ওদের জায়গায় বড় খাইব মেয়ে হ্যাঁ আবু সাধারণ কোন ব্যবস্থা করি বড় বস খাইলে যে সরকার সরকারের নাসিকা সিএ ফাইনে যাব
2014 নি সিমটা ফাইকা না আগে সিমটা কম তো খা আপন বাইক কিনতাম কোন কিম বড় আগে ওই সি সালুমন ইয়া গুলো হ্যাঁ কাসানি কাং ও জনগণনা ফলন তা চেঞ্জ করুন যে রিজার্ভেশন তোমার কম যে থানা ছিল বাড়ি না বাহির মাত্র ক্যাপ দং নো তবে তো কমি নাই তা যদি আইন মতো বে থাকে কি আইন মতো সেন্সাস যদি 2011 সেন্সাস হ্যাঁ 33 বছর সরকার থেকে
পাইপরকে কোন সাথে মিয়া বাবা ছিল হানো মূল্য মানে গ্রি গ্রি মূল্য আছে সাই মিয়া কারণ আলকা জায়গা থাকে বুকলে যাকে কষ্ট মাইয়া অরম মাং কাম লাগে আরো না চালাইছে আমি গুনি নাই আসল অর্থে সিংহ যা সিনো হানি বাগি পিপুর হানি বাগি আছে সিং কাঁপে আছে মাইয়া বোনালে শিব সিনা তৈশ ফিগো হকি বগমা হেঙ্কে চিন্তা করছে নগানা পাই বুঝছেন আপনি কিন্তু খেতে আপন দে লাইভ অ্যানালাইসিস খাই ওয়ান সু দুই বোমা হাই মা টোনা রা এই প্রশ্নে হা হঞ্জাং মানে ইয়া গলো বো রাসটা লম মই ব্রসি শাসন খাই দম তো অপশনে সাম রিজন তো মই কম হাই একদিকে তো ত্রিপুরা ভারতবর্ষ বই যুক্ত মানে আগে কিন্তু মতো একটা স্বাধীন রাজ্য তো রাজধানী শাসন শাসনী রাজধানী রাজ্য ক্ষমতা নিজে রাজা গেই 1947 ইন্ডিয়া সরকার প্রথম জর দেওয়ান নি আসলে মাসে ওয়ান ডে আমার দেওয়ানও আসলে আবার পর চিফ কমিশনার থাকে আবার পরে জেনিন টিটি মিনিস্ট্রি পুরো টেরিটরি কাউন্সিল থাকে আহর বেন সচিন সিং কেটা পরে সচিন সিং মু উমেশ সিং সচিন সিং আমার মানসে বং মানসে দিন তো আহর গান রমদি 69 না 65 67 68 হোটেল বুক কইতে তো গো কইয়া হেন সা দোকান ও আপুর হামনি ইয়াং গরি পেকে কেন নুমানি আপুর গো কবর কই হাই কেন আপুর সাই তো মাসা কবর হাই সাই তো বইয়া পক্র কোনে আং মালে কে ইয়াং হামনি গাড়ি কাই নফর পেকা অন্য গো আজা গমন তমত আম কে সজিন সিং উমেশ সিং দুই বলতে দুই সিং হাইলো রে তি বড় জল সিং সিং হি হাই কি রসা বা পুরা আ বড় রসা বে সজিন সিং উমেশ সিং দুই বলতে দুই সিং আইছে রে তি বড় জল শাসন করে মানে কারণ শাসন ক্ষমতা এই মাত্র বঙ্গিয়া থাকা আরো সিমিন দশাকিন বড় আগিন সিমিন বাসাই মাতুইয়া মূ মাতুইয়া বা আছে মানে বেলাই চিট চিট না রঙিয়া রাজা রানীর গভর্নমেন্ট ভাই জাফরপুর আপনার তো দ্বীপ বিধানসভা কারণ আব একদম অপ্রশ্ন কেতাল প্রশ্ন একদম সিমিন থাকিয়া ভেরি গুড কোয়েশ্চেন যেতাম বাকি হিগে খুব যুক্তিযুক্ত প্রশ্ন 1947 ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেস আ রুল মোতাবেক আ আইন মোতাবেক 47 সিমি ইন্ডিয়া বাই ত্রিপুরা যদিও আ সময় 47 আগস্ট কিন্তু অক্টোবর নিসিমিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি সই খাইনে একটা অর্ডিনেন্স জারি করে যে ত্রিপুরা প্রশাসন আইন বাগি নেই একটা দেওয়ান একটা
আপুরুবং সামু দেওয়ানি লগে তাই এবং অ্যাডভাইজারি কাউন্সিল তাই পাঁচজন দুজনই একটা অ্যাডভাইজার নিয়ে ত্রিপুরা শাসন খাই নাই আপুরুবং সামু তাম ইলেকট্রাল রোল নাম না ত্রিপুরা রাজ্য যে কারণ আগে কিছু ভোট নাই আপ ইলেকট্রাল মানে ও ইলেকশন বুম কারণে নেই ভোটার লিস্ট তৈরি করেন এমন বঙ্গ 47 যখন ইন্ডিয়া বাই যোগ লিখা ওকে 52 সাল রকম হয়েছে 47 48 49 51 52 হচ্ছে পার্লামেন্ট ইলেকশন বছর থাকা এই যে 47 1 2 3 4 5 6 6 বছর যাবৎ খোলা জায়গা ও জায়গা রুল যে আ সময় ফাইমান তোমরা ওয়াজি না তো আ সময় 6 বছর ভারতবর্ষ যখনই আছে পর্যন্ত কোনোজেন বা মুসলমান কোনো প্রশ্ন প্রশ্ন থাকে ভারতবর্ষ যখন স্বাধীন পাকিস্তান হিন্দুস্তান তৈরি আর সময় চিন্তা আলাই থাকে হিন্দুস্তান হিন্দু মুসলিম সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ চিন্তা আলাই থাকে হাইন হজ বড় ব্যাংকাম খালি ব্যাংকাম খালি আপনার যে জানে জানছে জানতে পাইলি না পুরনি সিটিজেন বলুন আমাকে 1952-55 আর হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি আপনার তাম থাকে এই যে ভারতবর্ষ দুই ভাগে ভাগ মানে ফলে বিভিন্ন জায়গা নিয়ে বড় ইয়াং ইন্ডিয়ান বড় পাকিস্তান পাকিস্তান বড় ইয়াং হিন্দুস্তান থাকে আর ফাইনে বড় যারা ফাইনে কেন মানবিক কারণ বড় হলে বড় রিহ্যাবিলিটেশন অন্য ইন্ডিয়ান সামনে থাকে ইন্ডিয়া এমন ইন্ডিয়ান সিটিজেনশিপ এক অনুসার থাকে বাই বার্থ যারা জন্মগত তো নাই বড় জন্মগত বড় বাই বার্থ নি সিটিজেন যারা ফাইনে কে বড় রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশন বাই ন্যাশনালাইজেশন বাই তাই এই তারপরে বাই অপশন কতগুলো প্রভিশন থাকলে একে বলো আগে যারা আগে ফাইনে সময় কোনো আইন কেন কোনো কেমন কেমন কোনো কন্ট্রোল করি জাননি বাকি ফাই আসুক থাকে সে বর্ণ ওকে সাবসিকুয়েন্ট আমি সিটিজেন ফাইন বাকি বলবো রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন হচ্ছে আর রেজিস্ট্রেশন তাবো আবু করো ফাইনে রেজিস্ট্রেশন তাবো সিএএন লাগবে তার সময় এসে যেহেতু সিচুয়েশন আউট অফ কন্ট্রোল আর সময় বড় যে জানতেই নেই থাকে ইন্ডিয়া ফাঙ্কা শুধু ত্রিপুরা সীমি আপনাদের বিভিন্ন জায়গাও এই আ সময় নেই আর সুযোগ নাই নেই রাজা থেকে ত্রিপুরা রাজা থিমান পর 12 বছর স্বাধীন না 47 পর রাজা তো মেয়েও ঠিক ইন্ডিয়া স্বাধীন তার পরে আগস্ট আপনি চিম যে হও হোক যে হাপাই মানে কারণ যে নামে যে অমর কাগিস পাকিস্তান হলে তেমন বাংলাদেশে আগে না সময় পাকিস্তান আর থেকে বর্গাফর কোনো আইন নেই কোনো কাহিনী যে জানে থাকে বলে আ সময় বরুণ ত্রিপুরা যে মহারাজ সময় ট্রাইবেল মেজরিটি তোমার আপ মানে বিভিন্ন রকম ত্রিপুরা সরকার থেকে ভারত সরকার পক্ষ ত্রিপুরা যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা চিফ কমিশনার তো নয় ডিএম তো নয় বরং আপনার রিহ্যাবিলিটেশন বিভিন্ন কলোনি আঠারো কাত কলোনি অমুক হাত কলোনি যেখানে নির্বাণ কলোনি অমুক কলোনি যত ত্রিপুরা যত ত্রিপুরা ব্যাংক কলোনি ম্যাং বলে এই আপুরা মাস বা কার দায়িত্ব সে কারি দেবো কোনো হ্যাঁ শুধু ভূতার বঙ্গে বাং খাতা শুধু বিধানসভা ক্যাম্পের বাজার ক্যাম্পের বাজার তো ব্যাং না ভরে বোনার তনানি চানানি অমুক সময় রেখা কুইলে খাইছে আরে থাক আগে খাই তো বা তারপর ওকে বলুন তনিসে জামাই আদরকে সারি খারি তনিসে বলুন ব্যাং রহ নাই জায়গা কাহাম কাহাম নাই নাই
আর আপনি ভাই নাই আর বলো রিহেবিলিটেশন সেন্টার বলুন আর বন্দোবস্ত আর প্রথম কথা কেম হতো না কেম থেকে হাই ইয়ান যে জায়গা কাহাম তাই সেই আপনার সরকার সেই এক বাস ওই নাই সরকার কলম কলোনি আসলে সরকারি ভাবে কলোনি আসলে আর এই কলোনির কাছে রাস্তা আসেনি রাস্তা রাস্তা তাড়াতাড়ি বানাও জলের ব্যবস্থা আসেনি জল নাই আরে কোয়া বানাও যত রকম তারপর হাসপাতাল আসেনি স্কুল হ্যাঁ স্কুল আসেনি অমুক আসেনি বাজার হাট জায়গা আসেনি আগে জায়গা কাহামুই হাঙ্কাই আর কলোনি সে আসবিয়া কলোনি আসলে পাই হাঙ্কাই কল জায়গা যদি আগে সীমান্ত করি পানে হাঙ্কাই আরে আগে কলোনি আসুক মানে লগে লগে মানে লামা সাম দেখা স্কুল সাম দেখা হাসপাতাল সাম দেখা হ্যাঁ আর থাকতে পান নিজের সঙ্গে হাঙ্কাই চিন্তি পড়ে ব যুগে যুগে তখন আমি একলাই বকর সাকাই অসাই সে নাইলে বলুন ডাক্তার বলুন বিটি আর যখন কলোনি আসলে আর তাকে ট্রাইবেল বং নিজের জায়গা তো আর বড় খেত খাই নাহলে বা খুব খাই তো গাও বসে বড় খাই তো আপুর সে হাজার খোঁজে নাকি কাগজ আছে নি বা কাগজ নাই আর দূর বেটা হেরা তো দখলদার ইলিগেল দখলদার তারা পুলিশ লাঠি বসতাম আছে সে বং জায়গা মাই একা খা পাকিস্তানি বড় ব্যাংক পাইছিল শুধু বড়ো কিন্তু বঙ্গে সু বন্দোবস্ত খেলে বঙ্গ কলোনি আসলে কলোনি বাংলাদেশ বছর 71 পড়ছে বাংলাদেশ তাকে বাংলাদেশ আপরো কিন্তু আপরো পাকিস্তান বা অমুক খাইলে পাকিস্তান মুসলমান মুসলমান হিন্দু রক ছাত্র ছাত্রজাক বছর ছাত্রজাক আছে ফেলেকে বড় জ্ঞান কাজে থাকলে বেঙ্গল খাই আগে ত্রিপুরা রাজধানী মহারাজা জায়গা তেমন ইয়াঙ্গো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গার তাকে মনে চাকলার সোনার বাদ বিনি জমিনদারির জায়গা নেই আর হাজার হাজার প্রজা আর হিন্দু হতম মুসলিম হতম মুসলিম লোকের পয়সা কে রাজার জায়গা এটা তো আমার যে সেকের জায়গা আছে বড় দখল করলে হিন্দু লোকের বন্ধু এনে এত সুবি কষে বেশি বোকা যেখানে ও মাগো সেকের সেকের আমরা আক্রমণ করছেন বকে ইয়ান পাই পাই গা রাজার জায়গা রাজা রাজধানী জমিনদারের জায়গা তোমার জমি রাজা বলছে আর জমিনদার জায়গায় কমাই পাইছে গার নিজে তো ভয় নেই কেন এটা আমরা রাজা আমার মাঝে মধ্যে মশাল খাবো আমরা আমরা নিজের দেশে এসে কারণ আপনার ত্রিপুরা রাজ্যের যে চাকলার সোনাপতি জমিনদারি জায়গা একেবারে কুমিল্লা থেকে ৪৬৫ দ্রোণ জায়গা আর জায়গাও বিন বিন জমিদার আর রাংবাই সে তাও ও প্রথম প্রমু ত্রিপুরা মহারাজাকে রাজ্য কারণ জমিদার দাঁড়িয়ে তাও ও জয়ন্ত প্রাশ্রমণ অনেক সময় বাসে সবই আর থেকে জমিনদারি রাংমাই সে আবু মানে বিনি একটা ইনকাম সোর্স সময় থাকো আর জায়গা মাসার বসে খেতার বয়াবো বারো দিন বাইরে সঙ্গে থাকে মা আগে তো বারো যখন বারো তখন তো যখন রাজা তখন জমিনদার জায়গা তেমন গাবো মাসার বসে আর আবার কিনা যেমন ফলে খেতাম আর যত হিন্দু তো নয় কেউ ব্রাহ্মণবাড়িয়া মুখ্যমন্ত্রী জায়গা বড় সে রাজধানী করে রাখি পাই নাই ধরুন দখল খেতা ওর আমি বাংলাদেশ বড় খেতাম মুখ্যমন্ত্রী তো হয়ে গেছে তো দিন মাখন সাহা সঙ্গ অমুক সাহা সঙ্গ রাজন বাগে মিশিয়েছিলাম রয়েছে আর এই নাই ফিফটি 52 যখন পার্লামেন্ট ইলেকশন আপুর ওখানে মাত্র ত্রিপুরা যে ট্রাইবেল বয়েতে সিট ওয়ান জিরো একটা সিট মানে নেন ভাই আমার সমান প্রথম এমএলএ নেই এত এমপি নেই মেম্বার অফ পার্লামেন্ট দশ ট্রাইবেল বাকি এই তো বীরেন্দ্র আরো ফিফটি 52 যখন আহি কেন আর থাকবে এর পরবর্তী তাই তার পরীক্ষা কার্যকরী দেব মানে বেজাল ফেলে আমি আর ও যখন
তো যখন ইলেকশন করবো তো ইয়াঙ্গ সিপিএম রক আন্দোলন খাইনি ত্রিপুরা রাজ্যের যে সায়াদি বাহু যে দশরণী আন্দোলন আপনার প্রথম কেন জনশিক্ষা আন্দোলন জনশিক্ষা আন্দোলনকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শিক্ষা চাইনি খাইতে 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 রাজা বাই নামাই বলকে গণশিক্ষা জনশিক্ষা আন্দোলন থেকে বড় কমে জন যে জনশিক্ষা সম্পর্ক গণমুক্তি পরিষদ লিখে দিয়েছে গণমুক্তি পরিষদ তিনি গণমুক্তি পরিষদ খাইপুরকে বড় করে ওয়ান দিব বঙ্গ দল দেখা তিনকা ভুল গাইন গণমুক্তি পরিষদ পাকিস্তানি নাই ডিফিডি যখন কেন আরম্ভ খাইপুর হলেন বড়াপুর চান্স দেখা বোমা সারক দশ রান বান্ধি উঠা তাও তো হাই যে আপুরঙ্কে তো 1950 কলকাতাও যখন সিপিএম নি প্লেনারি সেশন আর প্লেনারি সেশন সিপিএম মানে সিপিএম আসামে সিপিএম করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ব্যাংক খতম যা বুঝি অনেক অনেক কপি সময় কমে আছে আপনার যা সময় ঠিক আর 1950 অমুক সময় ফিফটি কিন্তু কারণ সে 47 থেকে 50 এই যে 10 বছর পাস হয়েছিল আমার সময় বড় যত রকম ক্রুশিয়াল টাইম কারণ যা মানে যা কথা বলতে আর সময় তো আমাকে ইয়াং একদিকে ভারত স্বাধীন স্বাধীন খা স্বাধীন গিয়ে দুই ভাগ ফলে হাজার হাজার হিন্দু মুসলমান যেরকম রিফিউজি ফাইনি আরম্ভ খাইন তো সরকার ভূপঙ্গ রিফিউজি অন্য সেটেলমেন্ট খাইলেন হিনে কলোনি আশ্রম নবী বড় চলিন তো সেম টাইম ইয়াংকে আপনার হাই যখন ইয়াংকে বড় বুদ্ধি দেখানি নেই বুদ্ধি দেখানি না কোনো খাইনে ইয়াং ও সিপিএম বো তাকে কমিউনিস্ট পার্টি সিপিএম আপনার কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি উদ্দেশ্যের থাকি নেই কলকাতা প্লেনারি সেশনে জয়েন করে পিপল একমাত্র সদস্য হিসেবে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল কমিটি অ্যাক্টিভ মেম্বার সেক্রেটারি ছিলাম ত্রিপুরা যিনি একমাত্র পাহাড়ি ত্রিপুরা যে একমাত্র কমিউনিটিশন জায়গা আমার বর্ণ বিশেষ সম্মান রইনে যা সময় না কলকাতা সেশন ইয়াং লোক সিপিএম কমিউনিস্ট পার্টি বর্গ তাম সিদ্ধান্ত না চিন্তা বাকি ভারত স্বাধীনতা মানান বাকি নাই ভারত স্বাধীনতা মানান সেখানে তুমি চালিয়া হাই চালিয়া জঙ্গি আন্দোলন বা সশস্ত্র সংগ্রাম আর জেরে দশর যখন মেম্বার কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুসারে সিপিএম বড় জঙ্গি আন্দোলন আপনার পাহাড়ে পাহাড়ে অমুক তো শান্তি সেনা ভারত সরকার আপনার কথা কেবল সিপিএম যা কমিউনিস্ট পার্টি যা সিদ্ধান্ত মানে বন রমই তবে এলাকা বন ভারত সরকার রিপ্রেসিভ মেজার আরম্ভ হয়ে কুসুমিয়া কুসুমি ইয়াং কুসুম সিপিএম খাই ওখানে আপনি ভুল হয়েছে পাড়া পাড়া হাবিনে হ্যাঁ কি করে তুমি তো রমি হ্যাঁ লাংতাম ইয়াং পাহাড়ি রঙ আর সময় তো আমার পাহাড়ি মানে না সে দশরণ দল দশরণ দল মানে সিপিএম দল সিপিএম মানে কমিউনিস্ট দল রমজা বিনা কারণে কোনো কারণ সে করি শুধু কমিউনিস্ট পার্টি মানে কারণ বেশি পাহাড়ি রে পাহাড় পাহাড় সিপাহী মিলি করে কিনে হ্যাঁ দর্শন সিনি পাহাড়ি রঙ পাকাশা ও রিফিউজি সেটেলমেন্ট ফুল বলঙ্গ মাকা পুলিশ মিলিটি পাড়া পাড়া কাকতে বিশতে বলঙ্গ সিং মা থাকে যেন যোগাযোগ করি অবশ্যই হলো কাহাইং তোমার জরা খাই যাং সিপিএম বীরেন্দ্র চৌবুজ টাকা আরে আমরা এই রিফিউজি আগমন বন্ধ করতে বন্ধ করলে আমরা সুইসাইড হইব কারণ তার নেই কাই এখন 12 বছর গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজ্য থাকা বড় নেই গণভূতি সে সরকার গঠন নাই কাজেই যে বড় সেন বেশি ভোট নাই বড় যে বড় বেশি ভোট মানে বর্ণ সরকার গঠন খাইবে রিফিউজি টমান চালান জায়গা করে পক্ষে আন্দোলন মাখিনে রিফিউজি আগমন চাই রিফিউজি বন্দোবস্ত চাই সেটি বলে যে বহু জায়গা তো গ্রামে যে সরকার সেমিয়া সরকার সুন্দর বুরবুক অফিস বাইরে গিয়া সে জায়গা থাকে মানে বড় জায়গা রিফিউজি ক্যাম্প সে বুড়ো আসরে মানে বড় থাইনে শরণার্থী সব জায়গা মানে আবশ্যক ভারত সরকার বড় আন্দোলন সরকার রিফিউজি আগমন চাই এই লাগেন সে ভারতবর্ষে যুক্ত মানে লগলে আপনার প্রথম ডাক কাবন সে তুমি থাকা সাপ এরপর যা বিশিং বিশিং এসে ভাই সিপিএম রহাই রিপোর্ট কমিউনিস্ট পার্টি তাই সিপিএম মানে কমিউনিস্ট পার্টি পরবর্তী আন্দোলন খাই রিফিউজি আগমন তাই হিসেবেও আন্দোলন এটা ভাই যে ফাইমান আপনার গোবিন্দ বল্লভ পন্ত তারপর হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রী আর সময়ও বড় ফাই নেই ফেজা যে আর আগেও যে ফাই তো কোনো রিফিউজি মানে আবার সে যথেষ্ট ত্রিপুরা যথেষ্ট জায়গা করেছে ফিউটি তো সরকার যখন গঠন ওর তাই রিমালিয়া ওর যারা ফাইনে বর্ণ সালকে জায়গা প্লাং প্লান ওর তিবরাজ্য যারা রিফিউজি ক্যাম্প খাইতে বাইরে বরফ খাইতে পারে সেটেল খাইতে
দমদম অরণ থেকে ও সবই তেলেঙ্গানা নিয়ে সরকার সিদ্ধান্ত নামাছে না নিয়ে ও সিপিএম কমিউনিস্ট পার্টির আন্দোলন আমরা জানি আমরা জঙ্গলের মানুষ, আমরা জঙ্গলে জানি কত জায়গা আছে উল্টা যে মানুষ তো যার গুণ যার যার নুন খাই তার গুণ গায়ে বরং রিফিউজি সেটেলমেন্ট না নেই, সরকার মাইসার নেই, আমার রেশন নাই, অসুখ হইলে কই যাবো স্যার আমার ছেলে অসুখ সরকার গঠন খাই দেখা ও যে 5 বছর 52 সিমিং কেন 30 আসন বিশিষ্ট একটা বিধানসভা খেয়ে সরকার গঠন সিং নেতৃত্বে আসামে যত ইলেকশন কংগ্রেস দশরসম কমিউনিস্ট পার্টি হিসাব যে বরং বাকি কাপ খাঁকাই বরং ভোট হওয়ানো আকক করি খা কিন্তু হাইপান তবে একটা আসানি কক আশাকে খাই বসে তবু সিনেমা বড় রক্ত কিন্তু তোমায় বসাই কষ্ট মানুষ খাল কষ্ট তো মান খায় যথেষ্ট কষ্ট মান খায় যথেষ্টভাবে বিভিন্নভাবে হাইপান আছে তং খুবলে আমার একটা আসানি কারণ গ্রামের সিন যারা তোমার গোটা উপেক্ষা কারাক খেয়ে নেই সচেতন নই নেই বুট দিবে ইয়াত আসলে আন মনে হয় তাবু কাম খাই খাই তুমি পারা পারা তোমার এটা তাবু কাম ভলেন্টিয়ার সংগঠন না খাই নেবে পারা নাই আগে রকম আসিনি ও রাজস্ব পারা পারা রকম পারা নেই ভলেন্টিয়ার পারা সংগঠন তং বলেই পারো আগেও কে পূজা হবো কে হাবাইয়া পারা সংগঠন তারা তাবসা রাজনীতি পলিটিক্যাল পার্টি এমনই পলিটিক্যাল পার্টি যেটা একটা জ্ঞানী গুণী রকম মাইকেল মধুসূদন একটা সম্ভব নেই একটা কবিতা ও বসে যে আপনার সর্বতম তম সম জ্ঞান তম সম জ্ঞান তম সম জ্ঞান রবি তম সম জ্ঞান রবি কেন তম সম জ্ঞান রবি আবরে সতত বিপদ মানে ওই যে আপনি উল্টো কম সাংখাই আপদকাল বিপদকাল বিপদ হয় সময় নিন কোনো বুদ্ধি না আসুন তিন বড় রঙি তাবু বুদ্ধি না আসুন জ্ঞান রবি বলতে জ্ঞান বলতে আলো আলো বলতে রবি বলতে জ্ঞান কিন্তু সমস্ত জ্ঞান আর জ্ঞান রং সাথে অন্ধকার রঙে সিলাই করছে তাই শেষক আছে সিলাই মান বাড়া অংশ অংশ কেন কি আসলে বসে 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 শিয়াব কক কিন্তু আপনি সে কেসেন সে তখন নাই ইয়াং ওয়াজিন দেখুন কেন বন্ধ হারিয়ে খুঁজে আমি বড় নিয়ে